নমস্কার বন্ধুরা ফুটন্ত জলে দিয়ে দাও লুচি ফুটন্ত গরম জলে লুচি দিয়ে এত দুর্দান্ত স্বাদের নাস্তা বানানো যায় যেটা একবার বাড়িতে বানিয়ে খেলে বাড়ির ছোট থেকে বড় সবাই বারবার এই রেসিপিটারই রিকোয়েস্ট করবে তো রেসিপিটার জন্য প্রথমেই আমি দুটো মিডিয়াম সাইজের আলুকে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি গরম থাকা অবস্থাতেই আলুটাকে মেখে নিলাম তারপরে আলুর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো সমস্ত বাড়িতে থাকা মশলার ব্যবহার করব তারপর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ গোলমরিচের গুঁড়ো একটু হলুদের গুঁড়ো চাইলে তোমরা দিতে পারো তারপর গরম মশলার গুঁড়ো আর একটু চাট মশলা দিয়ে দিচ্ছি চাট মশলা বাড়িতে না থাকলে একটু লেবুর রস দিয়ে দেবে আর একটু সর্ষের তেল এক চামচ মতো ছোটো চামচে দিয়ে দিয়েছি আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম ঝাল বুঝে খুব সামান্য কাঁচা লঙ্কার কুঁচি দিয়েছি তো খুব ভালো করে এবার আলুটাকে সব কিছুর সাথে মেখে নেব তো সব কিছুর সাথে আলুটাকে খুব ভালো করে মেখে আমি রেখে দিলাম এবারে দেখো আমি প্রথমে নিয়েছি এক কাপ মতো আটা যে আটা দিয়ে রুটি তৈরি হয় আর নিয়েছি ওই কাপের হাফ কাপ ময়দা এই রেসিপিটা শুধু আটা দিয়েও করা যায় বা শুধু ময়দা দিয়েও করা যায় তবে আটা ময়দা মিশিয়ে করতে চেষ্টা করবে তার মধ্যে স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছে এখানে দু চামচ মতো তেল ময়দা দিয়ে করলে রেসিপিটা খেতে বেশি ভালো লাগে কিন্তু ময়দাটা যেহেতু স্বাস্থ্যকর হয় না তাই আটা ময়দা মিশিয়ে করছি তারপরে নর্মাল তাপমাত্রা জল দিয়ে খুব ভালো করে যেরকম আমরা রুটি বা পরোটা তৈরি করার জন্য মেখে নিই একইভাবে মেখে নেব তো এরকম অল্প অল্প করে জল দেব পাঁচ সাত মিনিট সময়ের মধ্যেই কিন্তু এটা মাখা হয়ে যাবে তো মাখাটা একটু ভালো করে যেরকম রুটি তৈরি করার জন্য মাখা হয় ঠিক ওইভাবেই নরম করে মেখে নেব তো দেখো মাখাটা হয়ে গেছে একটু নরম করেই মেখেছি এবার মাখাটাকে আমি রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিট ঠিক যেরকম আটা বা ময়দা মাকা হয় একদম অবিকল সেইভাবেই করতে হবে আলাদা কোনো ব্যাপার নেই তারপর লুচি তৈরি করার জন্য যেরকম লেচি কাটতে হয় ওইভাবে লেচি কেটে নেব তো বাড়িতে আমাদের রুটি তৈরি হয় বা যখন লুচি পরোটা তৈরি করা হয় সেই সময় তোমরা অল্প এরকম লেচি বাঁচিয়েও কিন্তু রেসিপিটা করে নিতে পারবে তারপর গোল গোল শেপ দিয়ে দিচ্ছি যেহেতু লুচিগুলো বেলতে হবে কিচেন স্ল্যাবটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে অল্প গুঁড়ো আটা দিয়ে আমি এই লুচিগুলোকে বেলে নেব। লুচিগুলোকে খুব বেশি পাতলা করে বেলার প্রয়োজন নেই তবে খুব বেশি মোটা লাগলেও চলবে না তো এইভাবে আমি দেখো একটা লুচি বেলে নিলাম এইভাবে বাকি যে লুচি সেগুলো বেলে নেব তো এইভাবে বেশ কয়েকটা লুচি বেলে নেওয়ার পর এদিকে কড়াইতে আমি জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম জলটা যখন ফুটে উঠতে শুরু করেছে এক চামচের একটু কম পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম যাতে করে লুচিগুলো একটা আর একটার গায়ে লেগে না যায় এভাবে একটু তেল অবশ্যই গরম জলের মধ্যে দিয়ে দেবে তারপর এক এক করে সমস্ত লুচিগুলোকেই আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি সব লুচিগুলোকেই আমি জলের মধ্যে দিয়ে দেবো অবশ্যই ফুটন্ত গরম জলের মধ্যেই দেবে আর একটু তেল দিয়ে দেবে তাহলে একটা আর একটার গায়ে লেগে যাবে না আর মোটামুটি চার থেকে পাঁচ মিনিট মতো মিডিয়াম টু হাই ফ্লেমে এগুলোকে জাল দিয়ে অনেকটা সিদ্ধ করে নিতে হবে তো পাঁচ মিনিট পর আমি গ্যাস অফ করে দিলাম তারপরে একটা ছাঁকনির মধ্যে জলটাকে ছেঁকে নেব তো গরম জলটা ছেঁকে বাদ দেওয়ার পর এবারে জলটাকে ফেলে দিতে হবে আর সঙ্গে সঙ্গে ঠান্ডা জল দিয়ে ধুতে হবে তো গরম জলটা ফেলে দেওয়ার পর ঠান্ডা জল দিয়ে এটাকে ঠান্ডা করে নিতে হবে তো ঠান্ডা জল দিয়ে কিছুটা ওপর থেকে ঢেলে দেওয়ার পর ওই ঠান্ডা জলের মধ্যেই আমি এগুলোকে ঢেলে দিলাম তো ঠান্ডা জলের মধ্যে বেশিক্ষণ রাখার দরকার নেই তিরিশ সেকেন্ড বা এক মিনিট মতো রাখার পর তুলে নিয়ে থালার মধ্যে ছড়িয়ে দেবে ফ্যানের তলায় বা সূর্যের আলোতে খুব ভালো করে শুকিয়ে নিতে হবে শুকিয়ে নেবার পর এবারে যেভাবে করতে হবে দেখে নাও একটু টমেটো সস ওপর থেকে দিয়ে দিচ্ছি টমেটো সস আমাদের সবার বাড়িতেই থাকে টমেটো সসটাকে লুচির ওপরে খুব ভালো করে আমি লাগিয়ে নিলাম তারপরে যে আলুটাকে আমি রেডি করে রেখে দিয়েছিলাম সেই মাখা আলুটাকে সব অংশে দিয়ে দিলাম এবার পছন্দ মতো যে বাড়িতে আমাদের পেঁয়াজ শশা গাজর ক্যাপসিকাম যেগুলো থাকে মানে বাড়িতে যা যা থাকবে সেটাই দিয়ে দিতে পারো যে আলুটা মেখেছি এখানে তোমরা চিকেনের ব্যবহার করতে পারো ডিম ব্যবহার করতে পারো পনিরের ব্যবহার করতে পারো যেভাবে খুশি করা যেতে পারে আর পছন্দ মতো যে কোনো সবজি দেবে এখানে আমি গাজর শশা ক্যাপসিকাম টমেটো এগুলোই দিয়েছি আর একটু চিজকে ওপর থেকে গ্রেড করে দিয়ে দিলাম এতে করে খেতে খুব ভালো লাগবে আর সামান্য একটু চাট মশলার একটু বিট লবণ ওপর থেকে ছড়িয়ে দিলাম আর আরও একটা লুচি নিয়ে তার এক পিঠে টমেটো সস লাগিয়ে ওই পিঠটাকে আমি ওপর থেকে ঢাকা দিয়ে দিলাম তো এইভাবে একটা শেপ দিয়ে দিয়েছি এইভাবে আমরা ঠিক যেভাবে ব্রেড স্যান্ডউইচ করে থাকি একদম অবিকল ওই রকমই হয় তো সবসময় পাউরুটি বাড়িতে থাকে না তবে আটার রুটি বা ময়দার রুটি পরোটা বা লুচি এগুলো তো সবসময় হয়ে থাকে আমাদের বাড়িতে তো এইভাবে সেই মাখা আটা ময়দা দিয়েই কিন্তু আমরা করে নিতে পারি খুব সহজে এভাবে পুরি স্যান্ডউইচ বা লুচি স্যান্ডউইচ বাটার দিয়ে ভেজে নিচ্ছি একটু বেশি পরিমাণ বাটার দিয়ে ভাজলে খেতে বেশি ভালো লাগে বেশ মচমচে ভাব আসে তবে আমি অল্প পরিমাণ বাটার ব্রাশ করে দুদিকটা মচমচে করে ভেজে নিচ্ছি গরম গরম খেতে দারুণ লাগে বন্ধুরা অবশ্যই এই নতুন রেসিপিটা একবার হলেও ট্রাই করো ভিডিওটাকে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করার রিকোয়েস্ট রইল সকলকে ধন্যবাদ